আদার শুভেচ্ছা এবং স্বাগত রেনবো এডিটিভার চ্যানেল থেকে বরাবরের মতো আমি আপনাদের রেনবো ক্যাপ্টেন আজকেও চলে এসেছি হাজির হলাম একটু ডিফারেন্ট ফরম্যাটে আজকের টপিকটা শিরোনাম দেখে বুঝতেই পারছেন হাউ টু বি অ্যান এন্টারপ্রেনর বা উদ্যোক্তা কিভাবে হয় সে সম্পর্কে আজকে আমরা একটা বাস্তব ভিত্তিক কথা বলবো এবং হোপফুলি থিংস অ্যান্ড এভরিথিং whatever we will discuss আপনাদের জন্য পার্টিকুলারলি ভিউয়ার্সের জন্য এই তথ্যগুলো কাজে লাগবে প্রথমে বলতে চাই এটা কোনো একাডেমিক ডিসকাশন বাংলাদেশে মূলত আমরা যারা উদ্যোক্তা আছি যারা কাজ করছি তারা বরাবরই শুরুর থেকেই স্কুল কলেজ বা ইউনিভার্সিটি পাঠশালা যেখানেই আমরা নিজেদেরকে তৈরি করি ছোটবেলার থেকে সেখানে শেখানো হয় হাউ টু বি অ্যান এমপ্লয়ি নট অ্যান হাউ টু বি অ্যান এন্টারপ্রেনর বা উদ্যোক্তা কিভাবে হয় বা কিভাবে পরিচালনা করবে সেটা পাঠশালায় শেখানো হয় না নট অনলি ইন বাংলাদেশ বাট এই বিষয়টা সব জায়গায় বিরাজমান সার্ক অন্তর্ভুক্ত সব দেশে আমরা যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবার আছি যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই সেখানে টিচার্সরা আমাদেরকে আমাদের মানসিক গঠনটাকে এমনভাবে তৈরি করে যে আমরা পড়াশোনায় শিক্ষায় শিক্ষিত হতে চাই এবং মূল উদ্দেশ্য শিক্ষা অর্জন করার পর উচ্চ ডিগ্রিটি লাভ করার পর আমরা একটা ভালো চাকরির সন্ধানে যেতে চাই তবে জেনে রাখা দরকার আমরা 2021 সালে আছি 21শ শতাব্দীতে 21st century এখনকার সময় বললাম চাকরি করা সুযোগ খোঁজা যেমন আছে পৃথিবীতে সেরকম উদ্যোক্তা হওয়াটাও বললাম একটা চ্যালেঞ্জিং ম্যাটার এবং লাইফকে সিকিউর করে তো আমরা আজকে চেষ্টা করব সেই বিষয়ে মূলত আলাপ আলোচনা করার জন্য সেই জন্য আমি একটু ফর্মাল হয়ে আজকে এসেছি চেষ্টা করছি যে হোয়াট উই ক্যান টক এবং অ্যাট দ্য সেম টাইম হাউ উই ক্যান ডু বেটার অ্যাজ অ্যান এন্টারপ্রেনর টু প্লে রোল ইন বাংলাদেশ ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য বাংলাদেশ ন্যাশনাল ইকোনমি এটাই মূল উদ্দেশ্য তো যাই হোক সাবজেক্টে যেতে চাই একজন উদ্যোক্তা আসলে কি উদ্যোক্তা বললাম সাধারণ মানুষের ভিতরেই একজন মানুষ নতুন কোনো অন্য কোনো প্রাণী না নাম্বার ওয়ান সেকেন্ড একজন উদ্যোক্তা হতে হলে কি করার প্রয়োজন ওয়েল এটা একাডেমিক না এটা আমার বাস্তব অভিজ্ঞতা 25 বছর থেকে আমি যে অর্জন করেছি 42 দেশে যে এবং আমার পেশায় যখন আমি কাজ করেছি সেখান থেকে জানা ইউ মাস্ট রিমেম্বার ইনফরমেশন ইজ অ্যাসেট কানেকশন ইজ মানি ব্রেন ইজ টেকনোলজি এগুলো কোনো বইয়ের শব্দ না বইয়ের বাক্য না বা কোনো প্রবাদ না বা কোনো মনীষীরা বলে যায় না এইসব প্রবাদ এগুলো আমার অর্জন জীবন যুদ্ধের জয়ী হওয়ার জন্য যখন আমি আমার পদক্ষেপ পদচারণ করেছিলাম তখন শেখা সেই সব অভিজ্ঞতা কিপ রিমেম্বার দ্যাট দ্য বেস্ট ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড ইজ প্র্যাকটিক্যালিটি নট দ্য ইনস্টিটিউশনাল ওয়ান ইনস্টিটিউশন অলওয়েজ গিভস ইউ ফর্মাল রিকগনিশন অর্থাৎ সামাজিক স্বীকৃতিটা হলো প্রাতিষ্ঠানিক পড়াশোনা থেকে অর্জন করা যায় বাস্তবটা হচ্ছে পৃথিবী বিশ্ববিদ্যালয় সেখান থেকেই মূলত শিক্ষাটা অর্জন করতে হয় কিভাবে কি করতে হয় তো চলুন প্রথমে যাওয়া যায় একজন উদ্যোক্তার জন্য প্রথম পদক্ষেপটা কি উদ্যোক্তা বললাম স্বপ্ন তৈরি কারক হয় উনি প্রথমে স্বপ্ন দেখে তারপরে তার স্বপ্নটাকে সে বাস্তবে বাস্তবিক করে এটাই একজন উদ্যোক্তার কাজ তো তাই যদি হয় তাহলে প্রথমে একজন উদ্যোক্তার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্ল্যানিং তারপরে প্রোগ্রামিং তারপরে পারফরমেন্স অর্থাৎ অ্যান এন্টারপ্রেনর হ্যাজ টু হ্যাভ থ্রি থিংস ইন মাইন্ড প্ল্যানিং প্রোগ্রামিং পারফরমেন্স এটার অর্থ আপনার যে পরিকল্পনাটা যে বিষয় নিয়ে যে বস্তু নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন
সেটার সম্পূর্ণ ধারণাটা থাকতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ গোল সেট অ্যাট ফার্স্ট অ্যান্ড দেন আপনার প্রোগ্রামিং এ যেতে হবে। দ্যাট মিনস ইউ নিড টু নো দ্য গোল এক্সিকিউটিং ম্যাটার, পরিচালনা করার জন্য কি প্রয়োজন সেটা জানতে হবে। থার্ড, আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনার পুঁজি কত আপনি ব্যয় করবেন প্রাতিষ্ঠানিক অর্জনটার জন্য। পুঁজি ব্যয়ের পাশাপাশি যে চিন্তাটা রাখতে হবে মাথায় সেটা হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, ব্যয়ের আয়টা কি হবে বাৎসরিক সেই হিসাবটা করতে হবে প্রোগ্রাম। পাশাপাশি আপনার রিস্ক ম্যানেজমেন্ট ফ্যাক্টর, অর্থাৎ আপনি যে বিষয়ে প্রোগ্রামিং করছেন, চিন্তা করছেন, পরিকল্পনা করছেন, সেটা কত দূর সাস্টেইনেবল, সেই সাস্টেইনেবিলিটির রিস্ক ফ্যাক্টরস গুলো কি, রিস্ক ফ্যাক্টরস ওয়ার্কআউটটা করার পরই আপনার লাস্ট থার্ড স্টেপ যেটা সেটা আসতে হবে, সেটা হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্সে আপনার সেলস মার্কেট জানতে হবে, আপনার সেলস মার্কেটের সাথে রিটার্ন অফ ইনকাম সেটা জানতে হবে, সময়টা জানতে হবে। এই সব মিলে আপনার উদ্যোক্তা হওয়ার যে সফলতাটা, যে স্বপ্নটা, সেটা বাস্তবায়ন করতে হবে। আর এভাবেই আমরা সবাই যে যার জায়গার থেকে ওয়ার্কআউট করি। একজন ভালো উদ্যোক্তা হতে হলে আপনার অবশ্যই প্ল্যানিং, প্রোগ্রামিং এবং পারফরমেন্স, থ্রি পিস ইন দ্য বিজনেস, এটা মাস্ট ওয়ার্কআউট করতে হবে। আজকালকার দিনে বাংলাদেশে বিডি জবস থেকে শুরু করে নানান ধরনের অর্গানাইজেশন আছে যারা সার্টিফাইড ডিপ্লোমা প্রোগ্রাম বা সার্টিফাইড ভোকেশনাল প্রোগ্রামে সব ধরনের সাবজেক্টে তারা জ্ঞান দান করে এবং তারা অভিজ্ঞতাটা শিক্ষার মাধ্যমে তারা পড়ায় এবং সার্টিফিকেশন দেয়। আপনারা চাইলে ওইখান থেকেও কোর্স করে আপনার যে ব্যবসা বা আপনি যা করতে চাচ্ছেন সেটা আপনি খুব সুন্দরভাবেই করতে পারবেন। দিস ইজ ইনফরমেশন ভলেন্টারিলি ফ্রম মাই এন্ড টু লেট ইউ নো। বাংলাদেশ ইজ নো ডাউট এ ল্যান্ড অফ অপরচুনিটি। বাংলাদেশে চাইলে এমন কিছু নাই যেটা বৈধভাবে করা যায়। কনস্টিটিউশনাল অ্যাক্ট এবং কোম্পানি অ্যাক্ট খুব সুন্দর এবং ভেরি ভাস্ট, অনেক প্রসার করা। সেখানে সব ধরনের রুলস অ্যান্ড ইকোনমিক গ্রোথ হওয়ার জন্য যা যা করণীয় সব কিছুই ডিটেল আছে। তবে একজন এন্টারপ্রেনর বা উদ্যোক্তার পরিশ্রমী হইতে হবে, পরিশ্রমী হওয়ার পাশাপাশি বুদ্ধিসম্পন্ন হতে হবে। বুদ্ধিসম্পন্নতার সাথে বাস্তব ভিত্তিক বৈশিষ্ট্য নিজের ভিতরে থাকতে হবে। এইসব ক্যারেক্টার্স অফ এবিলিটি যদি না থাকে তাহলে উদ্যোক্তা হওয়াটা অনেক কঠিন। আর উদ্যোক্তা একটা সৎ পেশা, উদ্যোক্তা হওয়া মানে একটা নিজেকে স্বাবলম্বী করা এবং সমাজের কাছে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করা যে আপনি সমাজকে কন্ট্রিবিউট করছেন, আপনার ট্যাক্স পেমেন্ট দ্বারা সমাজে উপকার হচ্ছে এবং প্রজাতন্ত্র সরকার সেই ট্যাক্স দিয়ে ডেভেলপমেন্ট বাড়াতে পারছে। তো সে যখন তার স্বপ্নটা দেখে সে বাস্তবায়ন করার জন্য তার প্রতিদিনই অনেক সমস্যা, অনেক লাঞ্ছনা, অনেক মানসিক চাপ, সামাজিক চাপ, সেই সব ফেস করতে হয়, মোকাবেলা করতে হয়, পারিবারিক চাপ, সব দিক থেকেই তার প্রথম শুরুতে সব ঝামেলা গুলো পোহাতে হয় এবং সেগুলো হজম করে অর্থাৎ সাস্টেইন করার পর একটা পর্যায়ে যে সে চলমান হয়, চলমান হবার পরবর্তীতেই সে সফলতার দোয়ারে পদচারণ করে। তো এই বিষয়গুলো জটিল না। একটা কথা বলতে চাই সবাইকে,
ফ্র্যাঙ্কলি, সেটা হচ্ছে যে ইউ ওয়ান্টেড টু মেক লাইফ ইজি, ইট ইজ ইজি। ইউ ওয়ান্টেড টু মেক লাইফ কমপ্লিকেটেড, ইট ইজ কমপ্লিকেটেড। ইট ইজ ইউ টু ডিসাইড উইচ ওয়ে ইউ ওয়ান্ট টু টেক ইউর লাইফ। দের আর টু রুটস, সেন্ট্রাল লাইন অ্যান্ড ডিস্ট্রিক্ট লাইন। ইফ ইউ গো টু দ্য সেন্ট্রাল লাইন, ইউ উইল ডেডিকেটেডলি ফাইন্ড আউট রাইট ওয়ে, রাইট ডিরেকশন, অ্যান্ড এন্ড অফ দ্য ডে ইয়োর অবজেক্টিভিটি উইল ফুলফিল। অর্থাৎ সোজা রাস্তায় যদি যান, কঠিন রাস্তা হবে, লম্বা রাস্তা হবে, তবে সফলতাটা আসবে, সেটা সময় সাপেক্ষের ব্যাপার এবং পরিশ্রমী হয়ে অর্জনটা পেতে হবে। ইফ ইউ গো ফর দ্য ডিস্ট্রিক্ট লাইন, উইচ মিন্স দ্য শর্টকাট ওয়ে, টেম্পোরারিলি ইউ ক্যান বেনিফিট থ্রু ডাইরেকশন অফ লাইফ। অর্থাৎ যদি ছোটখাটো শর্টকাট রাস্তা অবলম্বন করেন, সেক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিতে হবে। মিথ্যার আশ্রয় নিয়ে সাময়িকভাবে হয়তো আপনারা লাভবান হবেন, বাট লং টার্মে, ভবিষ্যতে সেই রাস্তা কখনোই সুফল আনবে না। অতএব আপনার প্রিপেয়ার থাকতে হবে টু বি অ্যান এন্টারপ্রেনিউর, উদ্যোক্তা। আপনার সবসময় নিজেকে তৈরি করতে হবে যে আমি চাকরি করব না, আমি চাকরি দেব, আমি ছাতার নিচে থাকব না, আমি ছাতায় আশ্রয় দিব সবাইকে। এবং সেই মানসিকতা, সেই কনফিডেন্স, সেই অ্যাকিউমেন্ট, সেই নিজের ভিতরে আস্থা এবং বিশ্বাস, এই সব কিছুই আপনাকে সামনে জীবনে এগিয়ে নেবে এবং সফল করবে। দেখুন, সফলতা বললাম অর্থ দিয়ে মাপা যায়, অর্থের পরিমাপ বললাম সফলতা। সফলতার পরিমাপ হচ্ছে আপনার কর্ম। সেই কর্ম পৃথিবীতে যখন প্রসার হয়, তখন যারা অবলম্বন করে এবং আপনাকে স্মরণ করে যে উনি এটা করেছিলেন, সেটাই সফলতা। অর্থাৎ দ্য রেজাল্ট অফ দ্য ওয়ার্ক দ্যাট ইউ হ্যাভ ইন্ট্রোডিউস টু দ্য সোসাইটি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ফর ইয়োর কন্ট্রিবিউশন ইজ দ্য রেজাল্ট অফ দ্য সাকসেস। তো আমরা খুব সহজেই বলে ফেলি যে ও কত সফল, সে কত সফল, উনি কত সফল, ওনার কত টাকা আছে, উনি ওনার পরিবার নিয়ে আজকে বিদেশ যাচ্ছে, ব্যাংকিং করছে, এই করছে, ওই করছে। বাট দ্যাট ইজ, উনি করতে পারছে, ওনার অবস্থান ছিল, ব্যবস্থাপনা ভালো ছিল, সুযোগ ছিল, উনি ব্যবহার করেছে, উনি অর্জন করেছে, তাতে আপনার কিছু আসে যায় না। আপনার যা আছে, আপনার যা করা উচিত, আপনি যে অবস্থায় আছেন, সেটাই মূল বিষয়, আপনার সেভাবে এগিয়ে যেতে হবে। এবং উদ্যোক্তার সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আইস, দিস আইস, ইউ ক্যানট সি ইউর আইস থ্রু আদার্স পকেট। অর্থাৎ অন্যের পকেট দ্বারা আপনার নিজের দৃষ্টিকোণ দিয়ে আপনি তা দেখা ভুল হবে। উদ্যোক্তা সবসময় তার নিজের ওজন, নিজের পকেট এবং নিজের অবস্থান সেটা দেখে, এবং সেই অনুপাতে উনি তার পদক্ষেপটা নেয় সমাজে, এবং সমাজ সেটার গ্রহণযোগ্যতাটা তার সেই সততার বল, তার আস্থার শক্তি, তার বিশ্বাসের যে পদক্ষেপ, সেই বিশ্বাসের পদক্ষেপের উপরেই সমাজ তাকে সাহায্য করে, সহযোগিতা করে এবং কাজ করার জন্য সুযোগ দেয়। এনওয়ার বা উদ্যোক্তা প্রথমে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন দেখার পর সেই স্বপ্নটাকে বাস্তব করে, এবং বাস্তব করার মূল অর্থটাই এন্টারপ্রেনারশিপ। এন্ড অফ দ্য কনভারসেশন, আপনি যদি সফল উদ্যোক্তা হতে চান, আপনার স্বপ্ন বাঁচুতে, এই কথাতে আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। এই প্রয়াসে যে রেনবো এডিটিউবার চ্যানেল সামাজিক তথ্য,
সামাজিক কথা সমপ্রচার করছে বিভিন্ন সময়, পডকাস্টিং, ক্যাম্পেইন, ইনফরমেশন, কালচার, হেরিটেজ এর মাধ্যমে বাংলাদেশকে আপোর করার জন্য বহির্বিশ্বে, এবং এট দ্য সেম টাইম টু গিভ ইউ রাইট ডিরেকশন অফ ইনফরমেশন সো দ্যাট ইউ ক্যান টেক দ্যাট ইনফরমেশন, আপনারা সেই তথ্যটা নিতে পারেন এবং নিজের জীবনে আপনারা প্রয়োগ করতে পারেন সেভাবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন, এবং কমেন্টে আপনার প্রশ্নটা দিবেন, আমরা চেষ্টা করব সেটার উত্তর আপনাকে দেবার জন্য। এবং পরিশেষের কথা, ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব রেইনবো ইউটিউবার, ভালো লাগলে বলবেন অন্যান্য কোন কোন বিষয়ে জানতে চান, সামাজিক সব বিষয়ে। আমাদের এখানে অনেকজন টিমে কাজ করছে, বিভিন্ন পেশার লোকজন, আমরা সবসময় আসব এবং এসে আপনাদেরকে সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আমাদের কথাগুলো বলবো। আনটিল দেন, ভেরি গুড বাই ফ্রম বটম অফ হার্ট, ফ্রম রেইনবো এডিটিভার চ্যানেল, অ্যান্ড উই বিলিভ ইউ উইল লাইক দিস প্রোগ্রাম, অ্যান্ড ইউ উইল স্টে উইথ আস। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টেক কেয়ার।